Dear viewers, Price Bangladesh YouTube channel এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা আজকে চলে এসেছি একটি Symphony ব্র্যান্ড শপে। আজকে আমরা হচ্ছে Symphony Z60 Plus এই ফোনটি সম্পর্কে জেনে নেব। প্রথমে এই ফোনটিকে আনবক্স করে দেখতেছি এই বক্সের ভিতরে ডিভাইস ছাড়া আর কি কি থাকছে। তো প্রথমে আমরা পেয়ে গেলাম ডিভাইসটি। ডিভাইসটি অনেক সুন্দর। এখানে একটা আইফোনের একটা ফিল আসে, তো দেখতে অনেক সুন্দর। আপনারা আরও কালার পেয়ে যাবেন। তো এখন বক্স কন্টেন্টে কি কি আছে দেখে নিচ্ছি। এটি হচ্ছে অ্যাডাপ্টর, 18 ওয়াটের অ্যাডাপ্টর, আর হচ্ছে সিম ইজেক্টর টুল, আর এটা হচ্ছে হেডফোন। এখন কিন্তু অনেক ব্র্যান্ডে, দামি দামি ব্র্যান্ডে কিন্তু হেডফোন থাকে না, বাট এই ফোনটার সাথে আপনারা হেডফোন পেয়ে যাচ্ছেন। তো এই জন্য সিম্ফনিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং টাইপ সি চার্জিং কেবল, এবং আপনারা পেয়ে যাবেন হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাক পার্ট, এবং ওয়ারেন্টি কার্ড। তো ভিউয়ার্স, এখন হচ্ছে এই ফোনটির ফিচার সম্পর্কে আমরা জেনে নেব এবং প্রাইস সম্পর্কে জেনে নেব। এবং প্রাইস অনুযায়ী এই ফোনটিতে যে ফিচার দেওয়া আছে ওইগুলো সম্পর্কে আমার মতামত আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন Android 12, এবং এই ফোনটিতে যে ডিসপ্লে আছে এই ডিসপ্লের সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি, আর ডিসপ্লের রেজলিউশন হচ্ছে HD+, আর ডিসপ্লেটি হচ্ছে 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, আর ডিসপ্লেটি হচ্ছে 5 হোলের। আর এই ফোনটির যে প্রসেসর আছে সেটি হচ্ছে ইউনিসক টাইগার 616, এর ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz, অক্টাকোরের প্রসেসর এটি। আর এই ফোনটিতে হচ্ছে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন শুটার, তার সাথে হচ্ছে 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে, এবং ফ্রন্টে আছে হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে 5000 mAh ব্যাটারি আছে, তার সাথে 18 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাবেন, যার কারণে আপনারা ফোনটি দ্রুত চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে, এবং তার সাথে আপনারা ফেস আইডিও পেয়ে যাবেন, ফেস আনলকও পেয়ে যাবেন। আর এই ফোনটি হচ্ছে 6 GB RAM, 128 GB ফোন স্টোরেজ। আর এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র 11,999 টাকা। আপনারা মাত্র 11,999 টাকায় আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে, 6 GB RAM, 128 GB ফোন স্টোরেজ ইউজ করা হয়েছে, আর এটার মেন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের, তার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পেয়ে যাচ্ছেন। আর এই যে এটার যে সাইড ফ্রেম, এটা কিন্তু পুরোপুরি আইফোনের মতো। আপনারা হচ্ছে 11,999 টাকায় আইফোনের ফিল পেয়ে যাবেন এই ফোনটাতে। ভিউয়ার্স, ভিডিওটিকে যদি সহায়ক বলে মনে করেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং এই ফোনটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।